Carbona. You're not a communist. No, I'm not a communist. But I'm a sympathizer. I'm a supporter. Acha. Amar kache mone hoy thik jar jotokhani dorkar tar beshi rojgar kora uchit noy. Amar jodi barite 5 jon member er family thake dorkar ta ke thik korbe nije theke amake thik korte hobe nije theke ami amar jodi ekta sumo garite hoye jay tale ami pajero kinte jabo keno to ei thik korar attitude ta kotha theke ashbe bari shiksha theke আমার বাবা আমাকে যা বলেছেন আমার মা আমাকে যা বলেছেন আমার বন্ধুরা আমাকে যা বলেছে আমার থেকে বেশি বুদ্ধিমান বন্ধুরা যাদের সঙ্গে আমার দেখা হয়েছিল তারা যা বলেছে সুতরাং তুমি মনে করো যে একটা সময় আসবে যখন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীটা আর একটু বেটার একটা জায়গায় যাবে হ্যাঁ আমার মনে হয় তুমি বিশ্বাস করো যে একদিন এই সময়টা আসবে না সময়টা আসবে বলতে কি আমি আমি মনে করি যে মানুষ এই যে একজন একটা মানুষ আরেকটা মানুষকে মারছে এই যে এত পয়সা খরচা হচ্ছে যুদ্ধ করার জন্য যুদ্ধ জাহাজ তৈরি করার জন্য অ্যাটম বম তৈরি করার জন্য মানে এইগুলোর জায়গায় যদি আমরা এইগুলো না করে অন্য মানুষের উন্নতির জন্য টাকাগুলো কাজে লাগাই যেটা বহু লোক বলে এসেছে কিন্তু ইজ ইট ওয়ার্কেবল এটা সম্ভব হয় মানে তুমি তুমি এরকম আমি যে বলছি যে অ্যাটম বম তৈরি করেছে 1945 সালের পরে পিসফুল পারপাসেস ছাড়া কোথায় ব্যবহার হয়েছে অ্যাটম বম অতগুলো ICBMs IRBMs কেন তৈরি হয়েছে পোলারিস মিসাইলসগুলো কেন তৈরি হয়েছে আজকে আমরা ওয়াই নট মেক গুড স্যাটেলাইটস ইনফরমেশন স্যাটেলাইটস ওই টাকাটা দিয়ে লেট আস হ্যাভ স্যাটেলাইটস লেট আস হ্যাভ GPS স্যাটেলাইটস লেট আস হ্যাভ ঘরে ঘরে ইনফরমেশন সিস্টেমস মেক কম্পিউটার ইজিলি অ্যাভেলেবল সেইটা থেকে সেইটা যদি ঠিক মতো হয় তোমার মনে হয় যে পিপুল উইল স্টার্ট লাভিং the natural surroundings jungle pahar conservation it's a necessity it's a necessity tamne to we'll be finished ha karon ami bolchi je ajke je paniyo jol ar du din pore shesh hoye jabe seta loke bujhche na keno ami to bolchi sob jaygay kota lok jane je amader je bathroom e je flush ta amra byabohar kori beshir bhag barite ajke flush ache amra jokhon ek number bathroom kori তখন আমরা পুরো ফ্লাশটা করি কেন করি অতখানি জল লাগে কি ধোয়ার জন্য কারেক্ট আমি রাস্তায় যখন বেরোলাম অন্যকে পেছন থেকে হর্ন বাজালাম না আমি রাস্তায় থুতু ফেললাম না এইগুলো সিভিক অ্যাওয়ারনেস যেগুলো বাড়ির শিক্ষা থেকে শুরু হয় মানে ফর্মালি এদিকে কিছু করা যাবে না না ফর্মাল এডুকেশন এটা সম্ভব নয় সিভিক্স তো আমরা সবাই স্কুলে পড়েছি গ্রামেগঞ্জের স্কুলেও পড়ায় কিন্তু অ্যাকচুয়াল ইনফ্লুয়েন্সটা হচ্ছে বাড়ির লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে জন্য আমি লোকের হর্ন বাজানোটা আমার ভীষণ অসহ্য লাগে আমি যখন রাস্তায় হাঁটছি আমাকে পেছন থেকে কেউ যদি বলে ও দাদা এগিয়ে যান না আমি কিন্তু ইরিটেটেড হব সেটা গাড়ি চালানোর সময় লোকে হর্নটাই কেন ব্যাপারটা তো একই আমার মনে হয় আস্তে আস্তে লোকে কালা হয়ে যাচ্ছে কারণ একটা আমি একজন একটা মোটরসাইকেলে আমার পেছন পেছন যাচ্ছে কন্টিনিউস হর্ন দিয়ে যাচ্ছে আমি ওকে জিজ্ঞেস করলাম আপনি কেন হর্ন বাজাচ্ছেন আমাকে বললো কোথায় হর্ন বাজাচ্ছিলাম তার মানে ওই যে অতগুলো হর্ন বাজিয়েছে ও কিন্তু শুনছে না ওটা ওর অভ্যেস অনুযায়ী ও পি 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 করেই যাচ্ছে এই যে ওর সেন্সেশনটা হ্যাজ বিন লস্ট ইনসেন্সিটিভ হয়ে যাচ্ছে শহরে থাকতে থাকতে মানুষ কারণ আমি আমার সেন্সিটিভিটিটা একটু বাড়ানোর জন্যে আমার মনে হয় শহর থেকে আমার এখানে চলে আসাটা এই যে ছোট্ট করে ঝিঝিটা ডাকছে দূরে একটা পাখি ডাকলো এইগুলোই আমার ভালো লাগে শুনতে এই যে একটা হিউমিড হট হিউমিড একটা সিচুয়েশন এর মধ্যেই গাছপালাগুলো বেঁচে আছে ওরা যদি পারে তাহলে আমি